জীবিত অবস্থায় নিজের চল্লিশা খাইয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন মারফত আলী নামের এক ব্যক্তি। মানুষ মরার পরে চল্লিশাটা করে, কিন্তু উনি আগেই করেছেন, খুব নতুন লাগছে, ভালো লাগছে। প্রচলিত নিয়মে চল্লিশা পালন করা হয় মানুষের মৃত্যুর চল্লিশ দিন পর। তবে মারফত আলী জীবিত অবস্থায় মানুষকে দাওয়াত করে নিজের চল্লিশা নিজেই পালন করেন। মরার আগে চল্লিশা করছি, কেউ করে কেউ করে না, আচ্ছা আমার দামই করিয়া যায়, ছেলে মেয়েরাও তুমি ভালো করো, এই তারাম্বাত করি আমি করছি। মারফত আলীর চল্লিশার খাবারের আয়োজনে ছিল গরুর মাংস, খাসির মাংস, মাছের তরকারি, ডাল ও মিষ্টি। এই আয়োজনে অংশ নেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সহ এলাকাবাসীরা। বিচিত্র এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বরহিত ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে। চার মেয়ে ও ছয় ছেলের পিতা মারফত আলী, বাবার এমন একটি ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী হতে পেরে খুশি তার সন্তান ও স্বজনরাও। আমি ওনার বড় ছেলে, আমার নাম মমতা রকমী। মানুষ নিয়ে তার এই চল্লিশের আয়োজন করেন মৃত উসুন আলীর ছেলে মারফত আলী। পাঁচ ছশো লোক দাওয়াত দিয়েছিলাম, দিন একটু কারাবাসী, আমি সবই আইতারছে না, কিছু মাল উপজিয়ে গেছি, আমি ঘরে সবের বিতরণ হয়ে দিয়েছি। জীবনে দেখিনি আমি, সে দেখে আমি অনেক খুশি হয়েছি এবং সবাই দেখে খুশি হয়েছে। ফাচ্চা শাসল আয়োজনে দাওয়াত করলাম, গরু জবাই করলাম, কাশি জবাই করলাম, মাছের নিরিভাগ করলাম, ডাল করলো, মিষ্টি করলো।